বর্ষাকে আমি স্পর্শ না করলে কারো শক্তি নেই আমার সামনে, তাকে অন্য কেউ স্পর্শ করবে? রনি, এটাকে সরে। শালা, আমাকে সরাবে কে? সাইফ জিসানকে ধাক্কা দেয়। জিসান এগিয়ে আসতে থাকে সাইফের দিকে। তার আগেই সাইফের মাথায় খুব জোরে আকাশ এসে বাড়ি দেয়। জিসান থেমে যায়। আকাশ সাইফের দিকে তাকে বলে, বর্ষাকে শুধু আমিই নেব, তুই বা অন্য কেউ না। আকাশ কথা বলে বর্ষার দিকে এগিয়ে যেতে থাকে। তখনই সুমন ছুরি নিয়ে এসে আকাশকে পেছন থেকে আঘাত করে। আকাশ ঘুরে তাকায়। সুমন বলে, বর্ষা শুধু আমার, এই সাইফ আর তুই এমনি এখানে থাকা কেউ বর্ষাকে খুঁজতে শুতে পারবে না, বর্ষা শুধু আমার। রনি আর জিসান সবাই বোকার মতোই তিনজনের কাহিনী দেখতে থাকে। শুধু ওরা নয়, বর্ষাও অবাক হয়ে যায়, এটা কি হলো ভাবতে থাকে। তিনজন ছেলে ভালোবাসাকে যে ভাগ দিতে চায় না তা দেখে বর্ষা অবাক হয়ে যাচ্ছে, কিন্তু সেই সব কিছু বুঝতে অনেকটাই দেরি করে ফেলেছে। এখন এগুলো তার ভাবার সময় নেই। সুমন বর্ষার দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু এত কিছু যে করেছে সেই তো বর্ষাকে ঠিকভাবে স্পর্শ করেনি। সে জিসান সুমনকে কিভাবে বর্ষার কাছে যেতে দিবে? জিসান কোমর থেকে পিস্তল বের করে সুমনের পিঠে গুলি করে। বর্ষার নিধি আরও ভয়ে চুপ হয়ে গেল। সুমন মাটিতে ছিটকে পড়ে। জিসান সুমনের দিকে তাকিয়ে বলে, শালা কোথা থেকে আসলি তোরা? বর্ষাকে ভালোবাসিস তোরা? ভালোবেসে এত কিছু করছিস, আমাকে তো বর্ষা ভালোবাসে, তাহলে আমার তো কিছুই করা উচিত তাই না? জিসান ষাট ষাট করে তিনটে গুলি করে। সাইফ, আকাশ আর সুমন মারা যায়। কেউ কোনো কথা বলে না। জিসান জোরে চিৎকার করে বলে ওঠে, শোন বর্ষা, তোকে আগে আমি ব্যবহার করব, আগে আমি তোর সাথে রাত কাটাবো, তোর মাঝে যে আগুন আছে সেটা আমি নিভাবো। জিসান পিস্তলটা রনির দিকে ছুড়ে দেয়। বর্ষার হাত ধরে জিসান, হাত ধরে টেনে ঠাস ঠাস করে কয়েকটা চর দেয় বর্ষার গাল। নিধির হাত ধরে টেনে নেয় নিজের সামনে। নিধির গালেও কয়েকটা চর বসে দেয় সে। বর্ষা নিধিকে নিয়ে জিসান এগিয়ে যেতে থাকে অন্ধকারে। হঠাৎ একটা গুলি শব্দ হলো। গুলিটা জিসানের বাম হাতে এসে লাগে। বাম পাশে নিধি ছিল। জিসানের হাতে গুলি লাগতেই নিধি সরে যায় সামনে। জিসান ঘুরে পিছনে তাকায়। রনির হাতে পিস্তল, জিসানের হাত দিকে তাক করে আছে। পিস্তল হতে এখনও ধোঁয়া বের হচ্ছে। জিসান যন্ত্রণায় কোকিয়ে উঠে মিনমিনে গলায় বলল, রনি, তুই আমাকে গুলি করলি? ইয়েস বস, এটা তো গেম। কিসের গেম? অপেক্ষা করছিলাম বর্ষা কখন তোমার গেলে ভালোবাসা হারিয়ে চর দেবে। বর্ষার কাছে এখন তুই ভিলেন, বর্ষার সামনে তোমাকে তো আগেই মারতে পারতাম, কিন্তু ওই যে তিনজন পোলা কোথা থেকে আসলো? নিজেদের মধ্যে একটা মেয়ের জন্য মারামারি করে মরেই গেল, শত্রু নয় বরং চাহিদার মানুষগুলো কমে গেল, একজন বাকি সেটা তুমি। বর্ষার সামনে তোমাকে মারলে সে কাঁদবে না, বরং খুশি হবে, আর আমি তোমাকে মারলে প্রতিদ্বন্দ্বী কমে যাবে। তাহলে বাঁচিয়ে রেখেছি কেন? দুটো ভুল তো শুধু আমার। জিসান মাটিতে লুটিয়ে পড়ে। অনেক রক্ত ঝরছে ওর হাত থেকে। রনি পিস্তলটা কোমরে গুঁজে নেয়। বর্ষার নিধি যেন এবার পুরোপুরি অসহায় পড়বে। যদি অসহায় ছিল তবে জিসানের থেকেও যেন এরা বেশি ভয়ঙ্কর। রনিরা জোরে হেসে ওঠে। সজীব নাহিদ সবাই ওদের দুজনকে ঘিরে ধরে। বর্ষারা বুঝে যায় এখন চিৎকার করে কোনো লাভ নেই, নিরুপায় হয়ে কাঁদতে থাকে। নিধি বলে, এভাবে তোরা দাঁড়িয়ে আছিস কেন? আই, কে আসবি? এ মেয়ে কি বলে? বলছি তো, এরপর যা দেখবি তা সহ্য করতে পারবি না। নিধি, তুমি কি করছো? ওদের পা ধরে মাফ চাই, যদি দয়া করে তাহলে বেঁচে যাব। বর্ষা আস্তে করে নিধির কানে কথাটা বলে। নিধি বর্ষার কথা শুনে ভ্যা ভ্যা করে কেঁদে ওঠে। নিশান করুণ গলায় বলল, ওদেরকে ছেড়ে দে। দুজন মেয়ে কাঁদতে ব্যস্ত হয়ে যায়। নিধি কান্না থামিয়ে জোরে হাসতে থাকে। নিধির এমন হাসি শুনে সেখানে থাকা সবাই ভেবা চাকা খেয়ে উঠল। সজীব বলে, সজীব এগিয়ে আসলো। নিধির বুকের দিকে হাত বাড়াতে থাকে। নিধি নিজেকে সজীবের দিকে এগিয়ে নেয়। সজীব যেন বহুদিন পর শরীরের ক্ষুধা মেটাতে প্রস্তুত, কাঙ্ক্ষিত ফল সামনে। সে হাত বাড়িয়ে ধরতেই যাচ্ছে, আর তখনই নিধির হাসি শুনে সবাই একটু নয় বরং অনেক বেশি অবাক হয়েছে। অবাক হওয়ারই কথা, নিশ্চিত ওদের ক্ষতি হতে যাচ্ছে জেনেও নিধি যে এভাবে হাসতে পারে তা দেখে সবার যেন চোখ
ছানা পড়া বটে, সাথে ভাবনাতেও অবাকের ছড়াছড়ি। তবে সজীব এসবের তোয়াক্কা করে না, সে নিধির দিতে অগ্রসর হতে থাকে। নিধি যেন নিজেকে বাঁচানোর তাগিদ নয়, বরং সজীবের দিকে আরও স্ফুটিত হতে থাকে। এটা যেন বাঁচার হিংসতা নয়, এটা যেন স্বয়ংসম্পূর্ণ মৃত্যুর বিশাল ফাঁদ। তবে কে বোঝাবে এই বোকাদের? হায়নার মতো কুবলে খেতে এসেছে নাদুস নারী দেহির জিদ, যা হতে যাচ্ছে এক মর্মান্তিক ঘটনা। সজীব নিধির নাগাল পেতে মাত্র কয়েক আঙ্গুল দূরত্ব, নিধি থেমে যায়, হাসি বন্ধ করে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে জঙ্গলের পরিবেশটা থমথমে হয়ে গেল। নিধির দিকেই সবার নজর বহির্ভূত হলেও কানের বাধ্যকতা শব্দ শুনতে ব্যস্ত হয়ে যায়। একটা গা ছমছমে ব্যাপার, কে যেন খচখচ শব্দে ওদের দিকে এগিয়ে আসছে। শুকনো পাতার মর্মর শব্দ যেন কানের গভীরতায় প্রকাশ করেছে। সজীব থেমে যায়, রনির দিকে তাকিয়ে বলে, আরে কেউ না, নিধিকে নিয়ে যা, ওটা তোর মাল, বাকি রইল বর্ষা, সে শুধু আমার, তবে তোরাও পাবি, চল। পাতা ভাঙার শব্দটা যেন বিশাল হতে থাকে। আগুনের আলোয় কে যেন এগিয়ে আসে ওদের দিকে, মুখে কালো মাস্ক, চোখ দেখা যাচ্ছে। তবে সজীব রনির কথায় সাহস পেয়ে নিধির বুকের দিকে এবার স্বতঃস্ফূর্তভাবে হাত বাড়িয়ে দিল। কক করে একটা শব্দ হয়, সজীবের ডান গালে গুলি লেগে বাম গালের ভিতর দিয়ে বাইরে বের হয়ে গেল। সবাই স্তব্ধ হয়ে সজীবের মুখের দিকে তাকিয়ে থাকে। কোথা থেকে একটা সাইলেন্সার সজীবের গাল ভেদ করে চলে গেছে। নাহিদ শান্ত আর রনি ভয়ে চুপসে গেছে। সবাই সজীবের ডান পাশের দিকে তাকালো। একটা ছেলে ঢুলতে ঢুলতে ডান হাতে পিস্তল নিয়ে এগিয়ে আসছে। সবাই পায়ের দিকে তাকিয়ে থাকে। আস্তে আস্তে ছায়া মানবটি যেন প্রতিফলিত হতে থাকে কাঠের আগুনের আলোয়। বর্ষার নিধিও তাকিয়ে থাকে। জিসান এক পলক তাকায়, কিন্তু অসহ্য এক যন্ত্রণায় জিসান যেন বেশিক্ষণ সেদিকে তাকিয়ে থাকতে পারে না। তাছাড়া জিসানের শরীর থেকে বেশ অনেকটা সময় ধরে রক্তক্ষরিত হয়েছে। বর্ষার রুমাল বাঁধা ছেলেটার দিকে তাকালো। বর্ষা একজন পাকা প্লেগার। ছেলেটার চোখ দেখেই মনে করে, কে ছেলেটা, কোথায় যেন দেখেছি, মনে পড়ছে না কেন, ধুর ভয়, এখন কিছুই মনে পড়ছে না, তবে চেনা লাগছে। অচেনা ছেলেটার ডান হাতে পিস্তল, দুলতে দুলতে আগুনের দিকে এগিয়ে আসে। আগুনের পাশে সুমনের লাশ। সুমনের পকেটে হাত গুঁজে দেয় অচেনা ছেলেটা। সিগারেটের প্যাকেট বের করে আনে, একটা সিগারেট তুলে নিয়ে কাঠের আগুনের কাছে হাঁটু মুড়ে বসে। এ যেন পিওর একটা সিগারেট করছে ছেলেটা। আগুনে সিগারেট ধরিয়ে টান দেয়। সিগারেট টানতে টানতে উঠে দাঁড়ালো। নিধি আবার উচ্চ শব্দে হাসতে থাকে, এত জোরে হাসি যেন কেউ শোনেনি কোনোদিন। নিধি হাসি থামিয়ে বলা শুরু করে, কে আছিস, আমাদের এবার টাচ করে দেখা, কে এসেছে জানিস, চিনিস ওকে? কি চিনব ওকে, দোবা শরীরের একটা নাদান ছেলে, সে আসতে খেলনা পিস্তল নিয়ে খেলতে, ওকে মেরে প্যাকেট করে পার্সেলটা তোদের বাড়িতে পাঠাবো, বুঝেছিস? ও তাই নাকি, আয় তাহলে, টাচ কর আমাদের সামনে, কেন এগিয়ে আয়। ও তো এখনো চুপচাপ হয়ে আছে, সে কোনো কথাই বলেনি। কি বলবে, একটা গুলি শুট করব, তাতেই ওর কাজ শেষ, দুর্বলের সামনে তোদের দুজনকে মজা বোঝাবো, ধর শালিদের। আরে রিল্যাক্স, এত তারা কিসের, সে কে জানতে চাইবি না, তাকে দেখে তোরা স্ট্রক করবি, কে সে জানিস, ও হলো। নিধি এবার পুরো কথা শেষ করতে পারে না। কয়েকটি বাইক তাদের দিকে এগিয়ে আসতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যে চারটে বাইক এসে গোল হয়ে দাঁড়ায় ওদের দিকে। একটা ছেলে এগিয়ে আসে, তবে কারো মুখ দেখা যাচ্ছে না। একটা ছেলে এসে সিগারেট খেতে থাকা ছেলেটার সামনে এসে দাঁড়ায়, মানে অচেনা ছেলেটার সামনে এসে দাঁড়িয়ে ইশারে বলল, বস ওদেরকে মেরে ফেলবো। অচেনা ছেলেটা হাত থেকে সিগারেট ফেলে দেয় আগুনের ভিতর। ইশারায় বোঝায় নিধি বর্ষা জিসানকে আপাতত এখান থেকে নিয়ে যাও। আর ওরা আর কোনো কিছুই বলল না। নিধি বর্ষা জিসানকে তুলে নিয়ে যায় সেখান থেকে। রনি এগিয়ে আসে অচেনা ছেলেটার কাছে, কে তুই, আমাদের মাল এভাবে তুলে নিয়েছিস কেন, মুখ থেকে কাপড়টা সরা শালা। আমাকে দেখার এত ইচ্ছে, কিন্তু তোদেরকে মারার ইচ্ছেটা আমার বহুদিনের। মানে কি বলছিস, দেখ তোকে চিনি না, এভাবে নিচ থেকে এসে ঝামেলা করলি, এটা ভালো কিছু না। জানিস ওই দুটো মালকে তুলে আনতে নিজে একা খাবো বলে সবাইকে সরিয়ে ফেলেছি, মাঝখান থেকে তুই এসে সব ঝামেলা বাঁধিয়ে দিয়েছিস। ওদেরকে আটকায়নি কারণ তোর লোকদের কাছে মেশিন ছিল, আমরা ছিলাম তিনজন, তোকে মেরেই আবার নিধি আর বর্ষাকে তুলে আনবো। এত কথা কিসের, কাহিনী শেষ কর। শান্ত এগিয়ে আসে অচেনা ছেলেটার দিকে।
হাত বাড়িয়ে মুখের উপর থেকে রুমালটা টেনে নিচে নামিয়ে দেয়। সাথে সাথে তিনজন অবাক হয়ে চমকে ওঠে, হা করে তাকিয়ে থাকে অচেনা ছেলেটার মুখের দিকে। রনি কিছু সময় পর বলল, আবির তুই? আবির হাসতে থাকে, ওর হাসি বন্ধ, অন্ধকারে যেন বিদঘুটে প্রতিধ্বনি হতে থাকে। আবির আরও একটা সিগারেট বের করে আগুনে ধরিয়ে টানতে থাকে। কয়েক টান দিয়ে আবির বলে, উফ মাথাটা যে কি ব্যথা, কে যেন মারছিল আমার মাথায়। উফস, ও তো মারা গেছে, কি দিয়ে যেন মারছিল, সে লাঠিটা কোথায়, কত টাকা নিয়েছিল, একটা দরকার, বলছি ঢাকার গুলিস্থানে গেলে পাওয়া যাবে তো। আবির কথাগুলো বলে হাসতে থাকে। সবার কাছে সে মিস্টার খ্যাত নামে বেশি পরিচিত, আর তাই রনিদের সাথে এই সময়ের প্রথম সাক্ষাতেই হাস্যকর কথা বলে আবির। আবির সিগারেটে আরও কয়েকটা টান দেয়, তারপর বলে, জিসান যে তোর সাথে ফোনে কথা বলেছিল সেটা আমি জানতাম, ওর কি প্ল্যান ছিল সেটাও জানতাম, কোথায় আনবে এটা বুঝে নিতে হয়েছিল, যদিও গ্রামটা আমার চেনা, গ্রাম না পুরো শহর আমার চেনা, ইচ্ছে করেই তোদের সামনে গিয়েছিলাম বর্ষাকে ছাড়ানোর জন্য, ওটা ছিল প্রথম স্টেপ বর্ষাকে আমার প্রতি কনভিন্স করানোর, আর সেকেন্ড স্টেপ এখনও বাকি আছে, সেটা না হয় তোদের জানা লাগবে না, কিন্তু তোরা এত বোকা কেন, একটা মেয়ের জন্য তোরা এভাবে কেন মরলি, মেয়ে মানে নেশা, নেশায় পড়া ঠিক আছে কিন্তু আসক্ত হওয়া অপরাধ, আসক্ত হওয়াটাও ঠিক আছে কিন্তু অভ্যাস তৈরি করাটা আরও অপরাধ। তোর থেকে জ্ঞান শোনার সময় আর ইচ্ছে কোনোটাই নেই, ধর শালারে। রনির কথা মতো শান্ত এগিয়ে আসে আবিরের দিকে। আবির পিস্তল টেনে গুলি ট্রিগার লোড করে শান্তর কপাল সোজা চালিয়ে দেয়। রনি আর দেরি করে না, নিজের কোমর থেকে পিস্তল বের করে আবিরের দিকে ধরে, কিন্তু আবির আবার রনির থেকেও ফার্স্ট মুভমেন্টে রনির ডান পায়ে গুলি করে। রনি মাটিতে দপ করে বসে যায়। নাহিদ ভয়ে দিশেহারা হয়ে আবিরের দিকে চেয়ে থাকে, সে পালাবি নাকি স্থির হয়ে থাকবে ভাবতে থাকে। আবির রনির কাছে আসে বসল, রনির থেকে পিস্তল কেড়ে নিয়ে একটা কোমরে গুজল, আর একটা বাম হাতে রেখা রনির কোমরে হাত চালাতে থাকে, ছোট্ট হ্যান্ড স্টিক কোমরে গুজে রাখা। আবির সেটা টেনে বের করলো, একটা সুইচ চাপ দিলে লাঠিটা বড় হয়ে যাবে। আবির লাঠির দিকে তাকিয়ে থাকে। রনি যন্ত্রণায় কোকাতে কোকাতে বলে, একটা জিনিস বুঝলাম না শালা, বর্ষা যে খারাপ সেটা জানার পরেও তুই ওকে ভালোবাসিস, ওকে বাঁচাতে এখানে এসেছিস কেন? আরেকটা প্রশ্ন, বর্ষার সামনে কেন নিজের ফেস দেখালি না? সবাইকে সবকিছু দেখাতে নেই, প্রথম যেদিন তোরা আমাকে মেরেছিলি সেদিন তোদেরকে 10 মিনিটের ভিতর মেরে ওখানে রেখে আসতে পারতাম, তবুও মারিনি। কফি শপে আমাকে সবার সামনে অপমান আমাকে মারছিলি, ঠিক তার 20 মিনিট পর তোদেরকে সেখানেই মেরে ফেলতে পারতাম, তবুও মারিনি। লুকিয়ে থাকা মানুষগুলো সবাইকে সব কিছু দেখায় না, আবার যা দেখায় সেটা পুরোটাও সত্য হয় না, তবে এরকম দিনের অপেক্ষা করতাম আমি। নিধি, জিসানের থেকে বহু আগেই জেনেছিল তোরা এরকম কিছু করতে যাচ্ছিস, টাটা ব্রো। আবির বাম হাত দিয়ে গুলি করে নাহিদের পেটে, নাহিদ ছিটকে পড়ে যায়, সে ভয় স্থির হয়েছিল। আবিরকে অ্যাটাক করবে সে হিতাহিত জ্ঞানটাও হারিয়ে ফেলেছিল নাহিদ। নাহিদ দূরে যে পড়ে, আবির উঠে দাঁড়ালো, সুইচ চাপ দিতে লাঠি বড় আকার ধারণ করে। আবির অনেকে কোনো কথা বলে না, সোজা রনির মাথা বরাবর কয়েকটা জোরে বাড়িয়ে দেয়, তারপর ফোন বের করেও আলিফ সাহেবের নাম্বারে ফোন দেয়। আলিফ সাহেব জেগেছিলেন, তখন ঘড়িতে প্রায় 4টা বাজতে চলেছে। এত রাতে আবিরের থেকে ফোন পেয়ে আলিফ সাহেব অবাকই হন অনেক, তবু তাড়াতাড়ি রিসিভ করতেই প্রশ্ন করে, ব্যাপার এত রাতে কল দিয়েছ, কোনো সমস্যা হয়েছে কি? না, আবির কখনো সমস্যায় পড়ে না, বরং সমস্যা তৈরি করে। আপনাকে না বলেছিলাম আমি আপনার হয়ে কাজ করব? বলেছিল, হ্যাঁ। এটাও বলেছিলাম আমি আপনার থেকে কিছু নিতে চাই কাজের বদলে। বলো কি চাও? বর্ষাকে চাই। মানে বুঝিনি, বর্ষাকে চাও বলতে? আমি তাকে বিয়ে করতে চাই। কিন্তু ও না তোমার ভাবি হতে যাচ্ছে তাহলে? সব কিছু শুনতে হবে না, শুধু কালকে এসে সবার সামনে আপনি বলবেন আবিরের সাথে বর্ষার বিয়েটা এই বিয়ের মঞ্চে হয়ে যাক, বাকিটা বড় আম্মু করে দেবে। তোমার প্ল্যানটা কি একটু বলবে? ইস্তাককে তো মেরে ফেললাম, এখন কি করব? বর্ষা তো ভাবি হতে যাচ্ছে তোমার, এখানেও মাইন্ড গেম খেলছো? সব কিছু সময় মতো জানতে পারবেন, আমার এখন অনেক কাজ, ভালো হতে হবে তো। মানে ভালো মানে? ভালোই তো হতে হবে, আমি আবার কবেই বা ভালো ছিলাম। রহস্য রেখে কথা বলো না, তুমি যা চাইছো তা তোমাকে দেবই, কিন্তু করো না। কিন্তু কিসের কিন্তু? আবার ভাগ্নে মীরা তোমাকে ভালোবাসে। আমি জানি ভালোবাসা মুখে মুখে থাকে না,
সত্যিকারের ভালোবাসায় বারবার প্রপোজ করে জানতে হয় না ভালোবাসি। সত্যিকারের ভালোবাসা থাকে চোখে, কাজে, পাগলামিতে, ব্যবহারে। মীরার মাঝে সব কিছুই দেখেছি, তবে আমার বর্ষাকে চাই। আবির ফোন কেটে দেয়। রাস্তার উপরে চলে এসেছে প্রায়। দূরে বর্ষাদের দেখা যাচ্ছে, কয়েকজন ছেলেদের পাশে দাঁড়িয়ে আছে। আবির টলতে টলতে ওদের দিকে এগিয়ে যাচ্ছে। জঙ্গলের প্রবেশের রাস্তা দিয়ে সে এগিয়ে আসছে এদিকে। বর্ষা দূর থেকে দেখতে পায় কে যেন তাদের দিকে এগিয়ে আসছে। আবির হাঁটতে হাঁটতে এগিয়ে আসে ওদের কাছে। বর্ষা চিনতে পারে এটা আবির। বর্ষা দৌড়ে যে আবিরকে জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে বলে, আবির তুমি এসেছো, আমাদের খুঁজতে এসেছো। আমাকে বাঁচানোর জন্য মাথায় আঘাত পেয়েছিলে, এই অবস্থাতেই তুমি চলে এসেছো আমাদের খুঁজতে। আমরা ঠিক আছি, কিচ্ছু হয়নি, একটা লোক এসে আমাদের বাঁচিয়েছে। আবির বর্ষাকে জড়িয়ে নেয়। সামনে থাকা ছেলেগুলো আবিরের কাছে এসে দাঁড়ায়। মোটা গলায় বলল, ওদেরকে বাড়ি নিয়ে যাও। তুমি এ অবস্থাতে কেন এসেছো ওদেরকে খুঁজতে? আমাকে স্যার বাঁচিয়েছে। স্যার তোমার বন্ধু বলে কাজটা করে দিয়েছে। ভাগ্যিস ঠিক সময় আমাদের কাছে ফোন দিয়েছিলে তুমি। আসি। বাইকাররা চলে যায়। নিধি বর্ষার পেছনে দাঁড়িয়ে মুচকি হাসতে থাকে। আবির জঙ্গল থেকে বের হয়ে সামনে রাস্তা দিয়ে আসছে ওদের কাছে। যেন সবাই বুঝতে পারে আবির মাত্র আসলো। আর প্ল্যান অনুসারে আবিরের বলা কথাগুলো ছেলেরা বলে গেছে। যা শুনে নিধি হাসলেও বর্ষা অবাক হয়ে গেছে। সে আবিরের মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি এত কিছু করলে আমার জন্য, এতটা ভালোবাসছিলে আমায়। সত্যি বলছি, তুমি যদি আজ না থাকতে তাহলে এভাবে আমাদেরকে পেতে না। কেন চাই তা সময় হলেই দেখবেন। আপাতত বর্ষাকে আমার চাই, কি করবো বলো? আমি তো কখনো মারামারি করিনি, করতেও পারি না। দুজন মানুষ দেখলেই ভয় করে। ওরা ছিল অনেকজন। আমার বন্ধু একজন সাহসী ছেলে, ওর সাথে আগে যখন দেশে এসেছিলাম তখন সখ্যতা গড়ে ওঠে। যদিও একটা বিশেষ কাজে আগে থেকে দুজনের কথা হতো, এখন ওর দ্বারা তোমাকে খুঁজে পেয়েছি। চলো বাসায় চলো, ভয় নেই, আমি থাকতে তোমার কোনো চিন্তা নেই। নিধি আর বর্ষার হাত ধরে আবির এগিয়ে যেতে থাকে। একটু পরেই তো ভোর হবে, আবিরের শুরু হবে নতুন অধ্যায়, যা হয়তো কেউ জানে না। কিন্তু বর্ষা, সে মনে মনে জিশানকে গালি দিচ্ছে, কিন্তু আবিরকেও সে এখন ভালোবাসতে পারছে না। এত তাড়াতাড়ি কি সব হয়? যে ছেলেটাকে সে সবচেয়ে এড়িয়ে চলত, সে ছেলেটাকে আজ অজান্তে জড়িয়ে ধরেছে। কিন্তু তার মানে এই নয় যে আবিরকে সে ভালোবাসা শুরু করেছে। হয়তো বাঁচতেও পারে, আবার নাও পারে, কিন্তু আবির তো নতুন কিছু ভেবেই রেখেছে। বর্ষাকে ওর চাই। সভাতে সবাই গোল হয়ে বসে আছে। সারাদ সাহেব মাথা নিচু করে নিয়েছে। বর্ষার বাবা সারাদ সাহেবকে কড়া গলায় বলা শুরু করলো, ছি, আপনার ছেলে একটা জঘন্য। ভাবতে পারছি না জিসান একটা করতে পারে। জিসানকে কতটা ভালোবেসেছিলাম, বিশ্বাস করেছিলাম, আর সে কিনা আমাদের সাথে, আমার মেয়ের সাথে এমন কিছু করলো। গ্রামে আমি বের হতে পারবো না, মানুষের সামনে আমার মেয়েকে নিয়ে এখন বের হতে পারবো না। কিভাবে পারলো? কেউ কোনো কথা বলছে না। আবির সোফার এক কোণে বসা, মাথায় ভালো মতো ব্যান্ডেজ করা হয়েছে। আবির এর পাশে নীরা আর নিধি বসে আছে। নিধি আস্তে গলায় বলল, আমার কাজ কিন্তু শেষ। বর্ষাকে পাওয়ার জন্য যা যা প্ল্যান ছিল সব প্রায় কমপ্লিট। কিছুই করিসনি? ওই কি বললি, কিছু করিনি মানে? বাড়িতে এসে সবাইকে, জিসান, বর্ষা, রনি আর তোর হিরো হওয়ার গল্প বললাম। না হলে কেউ কিছু জানতে পারত? এখন তো পুরো এলাকা ছড়িয়ে গেছে। দেখছিস না তোর বাবারে কেমন ঝাড়ছে তোর শ্বশুর। হ্যাঁ, যা বলা হয়েছিল ঠিকমতো করেছিস। দেখি বাকিটা কি হয়। ওই তোরা দুইজনকে ফুসফুস করছিস, দেখছিস না বাড়ির অবস্থা খুব খারাপ। আমার আর নীরবের বিয়ে শেষমেশ ভেঙে যায় কিনা, জিসান ভাই এমন কিছু করবে কখনো ভাবতেই পারেনি। বর্ষা কেঁদে কেঁদে সব বলেছে আমাদেরকে। আসলে এমনি আবিরের কথা শুনছিলাম, আর তাছাড়া আবির না থাকলে যে কি হতো। কথাটা বলেই সে উঠে যায় সেখান থেকে। আবির সামনে বসা বর্ষার দিকে তাকিয়ে থাকে। নিধি দূরে এসে আবিরের দিকে তাকায়। দীর্ঘ এক নিঃশ্বাস ছাড়লো নিধি। চোখের কোণাটা কেমন যেন ঝাপসা ঝাপসা হচ্ছে, তবুও যেন সে হাসি খুশি। কেন তার এমন হচ্ছে? কেন চোখের কোণে জল জমা হচ্ছে? বাড়ির সবাই গম্ভীর হয়ে বসে আছে। বর্ষার বাবা মিস্টার নাহিদ সাহেব সোফাতে একবার বসছেন, আবার পায়চারি করছেন। কেননা ঢাকা থেকে ওনার উচ্চপদস্থ মানুষ আসবে তার মেয়ের বিয়েতে। এখন সেটা সব শেষ হয়ে গেছে। আর এসে যদি শুনে বর্ষা এমন একটা ঝামেলাতে পড়েছিল, মান সম্মানটা যে কতটুকু নষ্ট হবে সেটা ভেবেই নাহিদ সাহেব যেন দিশেহারা। কাকে বকা দেবে, কাকে কথা শোনাবে, কাকে দোষ দেবে? বিয়ে নিয়ে কী করবে বুঝতেই পারছে না। ওদিকে নীরার নানু বেশ চিন্তায় আছে।
মেয়েরা বাড়ি থেকে এমন একটা খবর চারিদিক ছড়িয়ে গেছে, সব এখন নীরার বিয়ে নিয়েও চিন্তায় পড়ে গেছে, ভয় পাচ্ছে যদি নীরবের বাড়ি থেকে বিয়েটা ভেঙে দেয় কী হবে। সবাইকে রাতের মধ্যে জানানো হয়েছে বিয়ে হবে আজ দ্রুত। এখন নীরার বিয়ে নিয়েও সংশয়, সারাজ সাহেব বললেন, দেখুন ভাই, আমি আমার ছেলের কাজের জন্য লজ্জিত, ও ফিরলেই ওর সাথে বর্ষাকে বিয়ে দেব। আপনি এসব কিছু নিয়ে একদমই ভাববেন না। ওই ওই কি বললেন, আমার মেয়েকে ওই লম্পট ছেলের সাথে বিয়ে দেব? কখনো না, আমি ওই ছেলেকে সাথে আমার মেয়েকে কোনো দিন বিয়ে দেব না। তাহলে কি করতে চাচ্ছেন আপনি? আমরা তো দুঃখিত এসবের জন্য। এখন সরি বলে কি হবে, সব কিছু নিয়ন্ত্রণের বাইরে। হয়তো দেখুন একটু পর খবর আসছে, নীরব জানিয়ে দিচ্ছে নীরাকে সে বিয়ে করছে না। এমন কিছু হবে না, জিসানের কারণে আমাদের মেয়ের বিয়ে ভাঙবে না। জিসান ফারুক গুলি লেগেছে, ওর দোষটা ওরই, তাই বর্ষাকে জড়িয়ে ওর সাথে ব্যাপার পা ঘটেছে। জিসানের সাথে বর্ষাকে বিয়ে দিয়ে ঠিক করব। আমি জিসানকে বিয়ে করব না। সবাই বর্ষার দিকে তাকে, হঠাৎ করে বর্ষা কথা বলে, সবাই চুপ হয়ে গেল। বর্ষা মাথা নিচু করে চেয়ে আছে, সে জিসানের কথা একদম সহ্য করতে পারছে না। বিয়ে আর করবে না বর্ষা, এমন একটা সিদ্ধান্ত মনে মনে নিয়ে ফেলেছে। সে আর কাউকে বিয়ে করবে না, নিজেকে পাল্টে নেবে তবুও বিয়ে করবে না ভেবে নিয়েছে বর্ষা। কিন্তু হঠাৎ মুরাদ সাহেব থেমে গেলেন, বাইরে থেকে গাড়ির হর্নের শব্দ আসতে থাকে, সবাই চমকে যায়। ভিতরে গুরুতর আলোচনা হচ্ছে, বোর্ড থেকে সবাই একসাথে বসেছে আলোচনায়, কারণ নিধি এসে সবাইকে জানিয়ে কেঁদে কেঁদে ঘটনাটা বলেছে। সবাই যখন বাইরে এসে দেখে আবিরের মাথায় রক্ত লেগে আছে, বর্ষার চোখে মুখে ভয়ের ছাপ, নিধি সব কিছু গুছিয়ে প্রেজেন্ট করে সবার সামনে। সবাই তখন বুঝতে পারে ঘটনা রাতে কী কী ঘটেছে, আর এলাকাতেও ছড়িয়ে পড়েছে এত কিছু, আর এমন অবস্থাতে গাড়িতে করে কে আসলো। বাড়ির মেইন দরজার কলিং বেল বেজে উঠলো, নীরার নানু দরজা খুলে দেয়, তাকে দেখে আলিফ সাহেব দাঁড়িয়ে আছে, সাথে মিস্টার প্লাবনও দাঁড়ানো। বর্ষা প্লাবনকে দেখেই চমকে গেল। প্লাবন নীরবের মামার সাথে কী করে? আলিফ সাহেবকে দেখেই সবাই ভয় আর চিন্তায় যেন চুপসে গেছে। নীরার নানু প্রশ্ন করে, আপনি এত সকালে? বিয়ের প্রিপারেশন তো আরো পরে পরশু করব। আসলাম তো বিশেষ কাজে, কি যেন শুনলাম সকালে, নীরা ঠিক আছে তো? তার কোনো সমস্যা হয়নি? না না, নীরা কিছুই জানে না বর্ষার। না না, বর্ষাও কিছু হয়নি, শুধু শুধু মিথ্যা কথা রটিয়েছে। ওকে বলুন। আলিফ সাহেব আবিরের দিকে ইশারা করে ডাকলো, আবির এগিয়ে আসে। তুষারকে সাথে নিয়ে আবির সহ ওরা তিনজন বাইরে আসলো। সবাই গুরু গম্ভীর হয়ে বসে থাকে, হঠাৎ আলিফ সাহেব এখানে কেন আসলো, আর কেনই বা আবিরকে ডাকলো? আলফা সাহেবও যেন কিছু বুঝতে পারছে না, এতক্ষণ সে আর আবিরকে কোনো কথা বলেনি, তবে আলিফ সাহেব আসাতে আলফা সাহেব যেন অবাক হয়েছে বেশি। আবিরের সাথে তিনি বাইরে বসলেন, পাশে প্লাবনও বসেছে। আবির ছেলেটার দিকে তাকিয়ে বলল, চিনলাম না তো, কে ও? আমার ভাইয়ের ছেলে, বিয়েতে আসে দু একদিন হলো। আবির যেটা তোমাকে বলতে আসছিলাম, আসলে কীভাবে যে বলি, আসলে আমি মানে ইয়ে আসলে এগুলো একদমই পছন্দ করি না। প্লাবন বর্ষাকে ভালোবাসে, সে চাইছে এখন বর্ষাকে বিয়ে করতে। বর্ষাকে আমি ছাড়া কেউ পাবে না, এটা যেমন সত্য, তেমনি বর্ষাকে চাইতে আসলে সে বেঁচে থাকবে না, এটাও সত্য। চাচা আমি চলে যাচ্ছি, আর ওকে জানিয়ে দিও এভাবে অপরিচিত কারো সাথে কথা না বলতে, এর ফল খুব খারাপ হবে। আচ্ছা, আমিও তাহলে ফলটা পাকার অপেক্ষায় থাকি। এই তোমরা বাদ দাও, তুষার বাদ দে, যা তুই আমি আসি। প্লাবন উঠে দাঁড়ায়, আবির সামনে এসে কয়েক সেকেন্ড আবিরের চোখের দিকে তাকিয়ে থাকে। আবির মুচকি আসলো, প্লাবন রাগি চোখে সেখান থেকে বের হয়ে যায়। আলিফ সাহেব বলে, মিস্টার রহস্যময় নাকি খোঁজ করেছে, ইস্তাকে মেরেছে। খুঁজতে দিন, সাপে সাপের কাটলে মরে না, কিন্তু সাপকে যদি বেজিতে কাটে তাহলে সাপ মরে যায়। মিস্টার রহস্যময়ের সাথে থাকা লোকেরা হলো বেজি, ওদেরকে পুষেছেন টাকা দিয়ে। যতদিন আপনার টাকা আছে ক্ষমতা নয়, বরং পুরো পৃথিবীটাই আপনার। এই জন্য তোমার সাথে কথা বলতেও আমার মন ছটফট করে, তুমি যেটা বলো সেটা শুনে আমার খুব ভালো লাগে। হাসলে কেন? হাসির রহস্য অজানা থাকুক, তবে আমার কাজ কিন্তু সম্পূর্ণ হয়নি। সাথে এটাও করবেন, আপনার ভাইপোকে আমার থেকে দূরে থাকতে বলবেন,
কফি শপে দেখেছিলাম একদিন, আর সময় হলে জানতে পারবেন আমি কে। আপাতত আপনি যেটা চাইছেন সেটাই পাবেন, তবে প্রয়োজনে বর্ষাকে চাই আমার। আবির কথা বলে সেখান থেকে উঠে চলে আসে ভিতরে। আবির তখন হি হি করে হেসেছিল, হেমনি এমনি নয়, বরং রহস্যময় হাসি ছিল এটা। হাসির কারণ, আবির মানুষ বুঝে কথা বলে। আবির মানুষের সাথে মিনিটে মিনিটে মাইন্ড গেম খেলতে পারে, তবে সেটা মানুষ বুঝে করেও, কারণ যে যেমন তার সাথে আবির তেমন করে। এবার বাকিটা তো দেখবে বর্ষা। আলফা সাহেব বারবার ফোন চেক দিচ্ছে, কখন তার ছেলে রহস্যময় কিছু জানাবে সব কিছু। ইশতাক সব কিছু জানে, কাছের লোক সে, আর তাকেই কেউ মেরেছে। আলিফ সাহেব যে মেরেছে সেটা আলফা সাহেব জানে না, আর বাড়ির এই ঝামেলাতে শুভ যে মিসিং এটাও যেন সবাই ভুলে গেছে। আবিরের সাথে কথা হয়েছে? কি কথা হয়েছে সেটা পরে বলছি, আপনাদের কি খবর বলেন। আসলে ভাই দেখুন, আমরা সরাসরি কথা বলি, জিসান ছেলেটা এমন বাজে কাজ করবে বর্ষা আর নিধির সাথে কোনোদিন কল্পনা করিনি। কিন্তু বিশ্বাস করেন, তার নিধি ছিল সেখানে, সব কিছু বাঁচিয়েছে, বিয়েটা ভেঙে দিবেন না। কিন্তু বিশ্বাস করুন, আমাদের মেয়ে ভালো, কথা দিচ্ছি কখনো নিরাত থেকে কোনো প্রকার অসন্তুষ্টি হবেন না। বিয়ে কি আজ হবে? হবেই আজ। কিন্তু বিয়ে তো দুটো হচ্ছিল, সেভাবে আয়োজন করেছি আমরাও, জিসান তো নেই, আর মনে হয় না এতটুকু এত কিছুর পর জিসানের সাথে বর্ষার বিয়ে দেবেন। জিসানের সাথে আমার মেয়ের বিয়ে দেব না। আমি কি একটা কথা বলতে পারি, সবাই যদি অনুমতি দেন? কি, অবশ্যই বলুন। জিসানের সাথে যেহেতু বিয়ে হবে না, তাহলে আপনারা কিন্তু আজকেই বর্ষাকে বিয়ে দিতে পারেন। নাইত সাহেব, আজ কিভাবে? কিভাবে, এত কিছু হওয়ার পর কোন ছেলে বিয়ে করবে বর্ষাকে? বর্ষা যদি আপত্তি না করে, তাহলে শারাদ সাহেবের ছোট ছেলে আবিরের সাথে ওর বিয়ে আজকেই দিনেই দিতে পারেন, তাহলে সমস্যা দেখছি না। বিয়ে কার সাথে হচ্ছিল এটা তো তেমন কেউ জানে না। জিছানের জায়গায় আবির বসবে, বরের জায়গায় ছোট ভাইয়ের সাথে বিয়ে হবে, নিজেদের মধ্যে সব কিছু থাকলে। আর তাছাড়া বর্ষাকে আবির অনেক বেশি পছন্দ করে, আমিও চাইছিলাম বর্ষার সাথে আবিরের বিয়েটা হোক, এতে অনেক ভালো হবে, ঝামেলা দেখছি না আমি। ইয়েস, এটা ভালো আইডিয়া, আমার মান সম্মান বাঁচবে। আমি কাউকে জানি না কোন ছেলের সাথে বিয়ে হচ্ছে। ওকে, তাহলে এটাই হোক, একই মঞ্চে বর্ষার সাথে আবিরের আর নীরার সাথে আমার ভাগ্নে নীরবের বিয়ে হবে। যদি রাজি থাকেন তাহলে কাজে লেগে পড়েন, আমরাও আসছি কিন্তু সময় পর। শুনুন, নীরার নানু আলিফ সাহেবকে ডাকে, তিনি দ্রুত হেঁটে আলিফ সাহেবকে যে জড়িয়ে ধরে। সবাই খুশি খুশি ভাব নিয়ে দৃশ্যটা দেখতে থাকে। উনি জড়িয়ে ধরে রাখেন কয়েক সেকেন্ড, তারপর ছেড়ে দিয়ে বলেন, আপনি না থাকলে যে কি হতো, মানে এত জটিল একটা বিষয়কে এত দ্রুত সমাধান দেবেন কখনো ভাবিনি। আবিরের সাথেই বিয়ে হবে বর্ষার, আর আবিরই তো বর্ষাকে সেখান থেকে নিয়ে আসছে। সমস্যা নেই, আমরা রেডি। সমস্যা নেই, আপনারা রেডি হন, আমরা একটু পর আসছি। আলিফ সাহেব চলে গেল, সবার চোখ মুখ থেকে চিন্তা চলে গেছে, কিন্তু বর্ষা আবিরের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। বর্ষা যেন মানতেই পারছে না এমনটা হতে যাচ্ছে। আবিরকে সে কখনো পছন্দ করেনি, আবিরকে কিভাবে বিয়ে করবে সে চাইছে না বিয়ে করতে, বিশেষ করে আবিরকে তো কখনো না। আবির এখনও তার চোখে খ্যাত খারাপ বেয়াদব লুজার হয়ে আছে। বর্ষা সেখান থেকে উঠে চলে যায়, নিধি আবিরের কাছে আসে, আবিরকে কংগ্রাচুলেশনস জানিয়ে চলে যেতে চায়। আবির নিধির হাত ধরল, নিধি চমকে ওঠে, হঠাৎ করে আবিরের এমন স্পর্শে নিধি কেঁপে কেন উঠে বুঝতে পারে না। সবাই তখন বিয়ের ঝামেলা সামলাতে ব্যস্ত হয়ে পড়ে। আবির নিধির কাছে এসে দাঁড়ালো, নিধির হাত তখনও ধরে আছে সে। নিধি বলে, কি হলো, হাত ধরেছিস যে? ছেড়ে দেব, তোর বউ রাগ করবে। হাসলি কেন? রহস্য থাকুক, আমি তো তোকেও বাঁচিয়েছিলাম, তুই তো বলতে পারতি, আবির তোকেও বাঁচিয়েছে, তাহলে কি হতো, একই মঞ্চে দুটো বউ নিয়ে বসে থাকতাম। শখ কত দুটো বউ বানানোর, যা সর সামনে থেকে, তবে ভালো কিছুর জন্য মাঝে মাঝে চুপ হয়ে থাকতে হয়। আবিরকে চিনিস না তুই? না। তোর ভিতরে আবিরটাকে আমি বেশ ভালো করেই জানি, চিনি, বাহিরের আবিরকে চেনা অনেক কঠিন,
বাহিরের আবির যেমন চুপচাপ, ভিতরের আবির ভয়ঙ্কর। আর তুই মোটেও চিনিস না আমাকে, সময় হোক চিনতে পারবি। মনে আছে তোর সাথে প্রথম যেদিন দেখা হয়েছিল ঢাকাতে, শুভ ছিল সাথে। থাকবে সেসব, এনজয় কর। মাঝরাতে দেখা হবে তোর সাথে। ও মা, কেন বাসর ঘর না তখন? আবির হাসি দিয়ে নিধির হাত ছেড়ে দিয়ে চলে যায় সামনে থেকে। নিধি ওর হাসির কারণ খোঁজার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে না কি কারণ থাকতে পারে। আবিরকে বড্ড অচেনা লাগে ওর, চেনা মানুষ বড়ই যেন অচেনা লাগছে। আবির উপরের দিকে উঠতে থাকে। আবির বর্ষার রুমের পাশ দিয়ে যাচ্ছিল, হঠাৎ আবিরের হাত ধরে টেনে রুমে নিয়ে যায়। আবির কিছু বলার আগে বর্ষা আবিরের গালে একটা চড় বসিয়ে দিল। আবির মাথা নিচু করে নেয়। বর্ষা আবিরের মুখের দিকে তাকিয়ে বলল, শালা হারামি, কি ভাবছিস আমাকে বাঁচিয়েছিস বলে তোকে আমি বিয়ে করব, মেনে নেব? কখনো আমি তোকে কোনো দিন গ্রহণ করব না। অসহ্য তুই, কেন আমার সাথে এমন হলো? আমার তাকে লাগবে। কাকে? সেই রুমাল বাঁধা ছেলেটা, আমি চিনতে পেরেছি সে কে। প্রথম ওকে দেখেছিলাম আমাদের ক্যাম্পাসে, স্টেজে নাচ করেছিল। চেনা চোখ, ঝুঁকি কত মায়া। ছেলেটাকে আমি কালকে রাতেই দেখেছি, আরও একদিন তার সাথে আমার দেখা হয়। সে আমাকে রেস্টুরেন্টের সামনে থেকে বাঁচিয়েছিল। প্রথমে ভেবেছিলাম জিশান, কিন্তু আমি ভুল ছিলাম, সে জিশান নয়। জিশান হলে আমাকে কালকে সে বাঁচাতে আসতো না। সে অন্য কেউ, কেউ ওই রহস্যময় ছেলেটা। আমি বিপদে পড়লেই সে যেন বুঝে যায়, আমাকে বাঁচাতে চলে আসে। আমি তাকে চাই, তোকে না, বুঝেছিস? কিছু করার নেই, বিয়ে আমাকেই করতে হবে, তাই রেডি থাকো, রহস্যময়কে খুঁজেও লাভ নেই। তোর সাথে বিয়ে হলে বাসর ঘরে তোকে মেরে আমি চলে যাব। আমি ভালোবাসার জন্য শহীদ হতে প্রস্তুত। আবির মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। বর্ষা বিরক্ত হয়ে যায়, কি করবে বুঝতে পারছে না। এমন অবস্থায় সে বাইরেও যেতে পারবে না, তাহলে সে কি করবে? বর্ষা নীরাকে বিয়ের শাড়িতে সাজানো হয়েছে। নীরবেরা চলে এসেছে অনেকটা আগে, বিকেল হতে যাচ্ছে, বিয়ের সব কাজ শুরু হয়ে গেছে অনেক আগে। বর্ষা নীরা পাশাপাশি বসে আছে। নীরা বলে, কি হলো এত কিছু করে আবিরকেই তো বিয়ে করতে চাচ্ছিস? তোর জন্য আবিরকে কিছু জানাতে পারিনি, মনে আছে? তন্নির কসম দিয়ে বলেছিলি আমাকে কোনো দিন তোর এসব ব্যাপারে ছেলেদের যেন না জানাই। তন্নির লাশ ছুটে তোর জন্য কসম খেয়েছিলাম, আবিরকে জানালে বা জিসান ভাইকে জানালে হয়তো এত কিছু ঘটতো না। বাদ দে, আবিরকে আমি মেনে নিতে পারবো না, লুজার একটা, অসহ্য। কবুল বলার জন্য প্রস্তুত নে, না হলে তোর কপালে খারাপ আছে, অপশনও খোলা নেই, সো রেডি থাক। বিয়ের পর আবির বুঝবে আমি কি জিনিস, দাঁড়া অপেক্ষা কর। কাজী সাহেব আসে, নীরা আগে কবুল জানায়, এরপর বর্ষার কাছে আসে। বর্ষা আবিরের দিকে তাকাল একবার, চোখ বন্ধ করে তিনবার কবুলও বলে বর্ষা, এরপর খাতায় সাইন করে বিয়ের কাজ শেষ করা হয়। অন্যদিকে বস বুঝতে পারছে না কে মেরেছে ইশতাককে। মাসুমের কথায় মাস্ক পরা শুভ ইশতাকের দিকে তাকায়। গভীর গলায় শুভ বলল, ইস্তাককে কবরস্থ করো, আমি আমার বাবাকে সামলে নেব আপাতত, আর কেউ যেন কিছু না জানে, যদি জানে আমরা দুর্বল হয়ে পড়েছি তাহলে সমস্যা আছে। শুভ সেখান থেকে চলে আসে। শুভ জানে আবিরের সাথে বর্ষার বিয়ে হয়ে যাচ্ছে। আলফা সাহেবকে কল দেয় শুভ। শুভর ফোন পেয়ে একটু স্বস্তিতে ফেরেন তিনি। শুভ জানে ইস্তাককে বাজেভাবে মারা হয়েছে, তবে চিন্তা নেই, আমি জানি কে মেরেছে, তবে তার সাথে একটু খেলতে চাই, দেখি সে কতদিন এভাবে খেলতে পারে। ভাবতে হবে না আপনার কিছু, আপনি টেনশন মুক্ত হয়ে থাকুন, আমি দেখছি সব। শুভ ফোন কেটে দেয়। সে দ্রুত বাইক চালিয়ে সেখান থেকে চলে আসে। রাত 12টা বাজে, বাসার ঘরে বসে আছে বর্ষা। আবির ধীর পায়ে গিয়ে আসে বর্ষার দিকে। বর্ষার খুব কাছে আসে আবির, বর্ষা রেগে যায়। আবিরকে থামিয়ে চড় দিতে যেতেই আবির হাত ধরে ফেলে, শব্দ করে আবির হেসে ওঠে। বর্ষা অবাক হয়। আবির আর শুভ বাইরের উঠানে দাঁড়ায়। শুভ এসেছে খানিকটা আগে। শুভ চুপচাপ বসে থাকে আবিরের সামনে, আবিরের গায়ে শেরওয়ানি। শুভ সিগারেট বের করেছিল, আবির থামিয়ে বলে, বাড়ির ভিতরে নো সিগারেট, আর তোর ফিরতে এত দেরি হলো কেন? বোঝার চেষ্টা করছিলাম। কি? ওই যে ইস্তাক কে হঠাৎ মাসুমদের দিয়ে কেন মারলি? সব কিছু তোর কোথাতেই হয়েছে, আলিফ সাহেবকে ব্যবহার করছি। পাবলিক কি জানে সারাদ তোর বাবা, আলফাজ সাহেবও তোর বাবা? আমি নিজেই কনফিউজ হয়ে যাই, এই রহস্যটাও আমি জানি না। তাহলে আলফাজ সাহেবের এখানে আনা
ওনার লোককে মারা, আলিফ সাহেবের সাথে মিশে যাওয়া, তোর বিয়ের শুরুটা ওনার কথা মতো করা, মানে সব মিলিয়ে তুই যা চাচ্ছিসটা কি? তোর মাথায় এসব ঘুরছে কেন? প্রশ্ন আসছে না বর্ষাকে কেন বিয়ে করলাম? সেটা তুই জানিস। বাদ দে, রাত 2টার বেশি বাজে, রুমে যাচ্ছি, কালকে কথা হবে। আবির কথাটা বলে শুভ সামনে থেকে চলে যায়। আবির ভিতরে আসে, সবাই অনেক খুশি, আবির সবার মান রেখেছে, কিন্তু বর্ষা খুশি নয়। সে আবিরকে চায় না, বিয়েও করতে চায়নি, তবু আবিরের মতো লুজারের সাথে বর্ষাকে বিয়ে দিয়েছে সবাই, বর্ষা বারণও করতে পারেনি। আবির সিঁড়ির উপর পা দিয়ে এক পা দুপা করে এগিয়ে যেতে থাকে বাসর ঘরের দিকে, নতুন কিছুই ঘুরতে যাচ্ছে, যার সাথে হয়তো বর্ষাও অবগত নয়। অর্কের সাথে সিঁড়িতে দেখা হয় আবিরের। অর্কের হাতে একতোড়া তাজা ফুল, আবির সেগুলো হাতে নিয়ে রুমের দিকে এগিয়ে যেতে থাকে। বাসর ঘরের দরজা আধা খোলা হয়েছিল, আবির হাত বাড়িয়ে দরজা ঠেলে ভেতর প্রবেশ করে। বেশ ফুল দিয়ে সাজানো শয্যা ঘর, ফুলের ঘ্রাণে অত্যন্ত বিলাসিতা বহন করছে বাসর। বর্ষা আবিরের প্রবেশ দ্বারে নজর রাখছিল, আগমনের উৎকণ্ঠা বর্ষার মনের গভীরে পীড়া জাগিয়ে তোলে। সে অকস্মাত বিছানা থেকে নামল, বিছানার কাছে দাঁড়িয়ে থাকে। আবির ধীর পায়ে এগিয়ে যায় বর্ষার দিকে, বর্ষার মনে রাগের ছটা উজ্জীবিত হতে থাকে। আবির সামনে এসে দাঁড়ায়, বর্ষার দিকে তাকিয়ে আগে পিছিয়ে কোনো কথা না বলে ফুলের সমারোহ ক্লিপ বাড়িয়ে বলে, বর্ষা, তারুণ্যের কোলাহলে ভালোবাসা থাকে উদ্দেশ্যের বার্তায়, তরুণদের ভালোবাসার উদ্দেশ্য প্রাপ্তি, এই প্রাপ্তিটা থাকে বিছানায় আশ্রুবৃষ্টে লুটে নিয়ে ভালোবাসার প্রমাণ বহন। কিন্তু আমার কাছে ভালোবাসা প্রাপ্তিতে নয়, বরং মূল্যবোধ সৃষ্টি। আমার কাছে ভালোবাসা মানে হৃদয় ভক্তি, আমি ভক্তি দিয়ে ভালোবাসতে চাই। বাসবে কি তুমি অমন ভালো? বর্ষা আবিরের থেকে ফুলগুলো নিল, আবির বর্ষার দিকে প্রেম দৃষ্টিতে তাকায়। বর্ষা এক ঝটকায় ফ্লোরে ফুলগুলো ফেলে দিয়ে খালি পা দিয়ে ফুলগুলো পিষতে শুরু করে। আবির স্থির হয়ে দাঁড়িয়ে রইল সেখানে, আবির কিছুই বলে না। বর্ষা বলতে থাকে, তোর মতো ছেলেকে আমি ভালোবাসব? কখনো সম্ভব না। আমার বর হয়েছিস, কিন্তু যোগ্যতার বিচারে কখনো কাছে আসতে পারবি না। কিসের যোগ্যতা? তবে দেখতে চাও, যোগ্যতা ছাড়াই আমি তোমার কতটা কাছে আসতে পারি? মানে কি বলতে চাচ্ছিস? ওই এগিয়ে আসছিস কেন? যোগ্যতা ছাড়াও তোমার কাছে যাচ্ছি। আবির কথাটা বলেই বর্ষাকে বিছানায় ধাক্কা দিয়ে ফেলে দেয়। বর্ষা উঠতেই যাচ্ছিল, কিন্তু আবির চেপে রাখে বর্ষাকে, বর্ষার উপর চেপে বসল। বর্ষার ডান হাতের মধ্যে হাতের আঙ্গুল প্রবেশ করালো, ডান হাত দিয়ে পেট থেকে একটু সারি সরিয়ে বর্ষার খোলা পেটে হাত রাখল। বর্ষার রাগে বাম হাত দিয়ে আবিরের বুকে খুব জোরে কিল দিতে থাকে। আবির কোনো কথা বলল না, চুপচাপ কিল কোণের যন্ত্রণা সহ্য করতে লাগলো। আবির বর্ষার নাকের সাথে আলতো করে নাক স্পর্শ করে মুচকি হাসলো, তারপর মুখে জোরে একটা ফু দিয়ে ঠোঁটের দিকে আবিরের ঠোঁটে গিয়ে নিচে থাকে। আবির বাম্পা দিয়ে বর্ষার পায়ের শাড়ি আস্তে আস্তে উপরের দিকে ওঠানো শুরু করেছে। আবির বর্ষার কোমরে আস্তে করে চাপ দেয়, আস্তে আস্তে ডান হাত বর্ষার নাভির চারপাশে এমন ঘোরাতে থাকে। আবির বর্ষার ঠোঁটের খুব কাছে চলে আসলো, আবিরকে এবার প্রাণ পড়ে জোরে একটা ধাক্কা দেয় বর্ষা। আবির উঠে দাঁড়ায়, বর্ষা বিছানা থেকে উঠে আবিরের সামনে দাঁড়িয়ে ঠাস করে একটা চড় বসিয়ে দেয় ডান গালে। লজ্জা করে না তোর? একটা মেয়ের উপর পুরুষত্ব দেখাতে আসছিস? জঘন্য ছেলে, কেমন ছেলে রে তুই? আমাকে বাঁচানোর জন্য জঙ্গলে গিয়েছিলি তাই না? ঘেন্না হচ্ছে তোর উপর, তোকে একটা নয় আরো কয়েকটা চড় মারা উচিত। বর্ষা কথাটা বলে আবিরের গালে আরো একটি চড় দিতে প্রস্তুত হয়। হাত উঠিয়ে আবিরকে চড় দিতেই যাবে এমন সময় আবির হাত উঁচিয়ে বর্ষার হাত ধরে ফেলল। বর্ষা আবিরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়, আবির বর্ষার হাত ঝটকা দিয়ে ছেড়ে দিল, তারপর ঠাস ঠাস করে বর্ষার গালে আবির চড় লাগিয়ে দেয়। আবিরের হাতে পরপর দুটো চড় খেয়ে বর্ষা যেন ভ্যাবাচাকার মতো চেয়ে থাকে আবিরের দিকে। আবির চড় দিয়ে বলা শুরু করে, চুপ থাক সেমনি, অনেক বলেছিস, ওই তোর কিসের যোগ্যতা আছে আবিরের সাথে কথা বলার? কি ভাবছিলি? হ্যাঁ তুই, তোর পিছনে পড়ে আসি, তোকে ভালোবাসি অনেক, আন্ডা চিনস, আন্ডা চিনস, আন্ডা চিনস, আন্ডা, তোর মতো মেয়েকে ভালোবাসবো আমি? হাউ ফানি, ফালতু কথাকার, তোর সাথে কথা বলেছি এই কয়েকদিন, এটা ভাবলেই আমার বমি আসে, না জানি কতবার বমিও করেছি মনে নেই। কখনো নিজের দিকে তাকিয়েছিস? দুই পাঁচটা ছেলেকে পিছনে ঘুরিয়েছিস, কান্না করিয়েছিস, তোর জন্য পাগলামি করেছে, এতেই বুঝে নিয়েছিস বিশ্বসুন্দরী তোকে ছাড়া ছেলেরা মরেই যাবে তাই না? আজ আইরামে যা সর সামনে থেকে। ও শোন, তোকে কোনোদিন ভালোবাসিইনি আমি, তোকে আমি কেন ভালোবাসবো বল? তোর মধ্যে কী এমন আছে যেটা দেখে ছেলেরা ভালোবাসবে? মানে আমার মতো পার্সোনালিটির মানুষ
তোকে ভালোবাসবে না কোনো দিনও। আমি তো তোর সাথে একটু খেলা করেছি মাত্র, দেখতেছিলাম তুই কতটুকু খেলতে পারিস। এটা জাস্ট ছোট্ট মাইন্ড গেম ছিল। কিছু সাপ আছে জানিস তো, বিষ দাঁত ভাঙার পরও লাফিয়ে ফোঁসফোঁস করে, তুই হয়েছিস এমন। তবে ভেঙে দিলাম তোর বিষ দাঁত। আরেকটা কথা, তোর উপর পুরুষত্ব দেখাবো আমি? ছি, তোর মতো ইউজলেস মাছির খাবারের মতো জঘন্য জিনিসের উপর কোনো দিন লোভ ছিল না, আর না হবে। আমি মাছি নয় বুঝলি, যে তোর উপর যে পড়ব। আমি মৌমাছি, মধুর উপর থাকব, জঘন্য মেয়ে। এখন প্রশ্ন আসতে পারে, এতদিন ধরে আমি কেন তোর সাথে ভালোবাসার নাটক করেছি? তোকে কেন বলবো? কিছু অজানা তোর অজানাই থাকুক, একটা ব্যাড নিউজ, তোর উপর আমি বহুদিন থেকেই নজর রেখেছিলাম। উফ, সরি, বহুদিন হবে না, বহু বছর হবে। বলতে পারি 7 বছর ধরে তোকে এই জায়গাতে দাঁড় করাবো বলে এত কিছু করেছি। কিছু তো কারণ আছেই, হয়তো ভুলে গিয়েছিস, নয়তো মনে করতে পারছিস না। ও একটা কথা বলতে তো ভুলেই গিয়েছি, তোর সাথে এতদিন যা যা করেছি এটা ছিল একটা চ্যালেঞ্জ। আমার চ্যালেঞ্জ শেষ, বাজি ধরেছিলাম তোকে এখানে দাঁড় করাবো কলে। আবির কখনো হারতে শেখেনি, আবির তোকে বউ করেই ছেড়েছে। কেন বাজি ধরেছিলাম, কেন তোকে বউ করার প্ল্যান ছিল, কার সাথে বাজি ধরেছিলাম, কী এমন উদ্দেশ্য থাকতে পারে তোকে বউ করার, সব কিছু তোকে জানাবো না। তুই শুধু আমার সামনে আসবি না। তুই আমাকে আর কী এমন ঘেন্না করিস? তোকে আমি ঘেন্না করি অনেক বেশি, কথাগুলো মনে রাখিস। তোকে ভালোবাসবো আমি, তোর মতো মেয়ের ভালোবাসা, মাই ফুড। আবির এক নাগারে কথা বলে থামে, বর্ষার দিকে তাকায়। আবির বর্ষার চোখ বড় বড় করে হতভম্বের মতো তাকিয়ে থাকে আবিরের দিকে। আবির এবার সিগারেট বের করে পকেট থেকে আগুন জ্বালে ধোয়া মুখে নিয়ে বর্ষার মুখ সোজা ছেড়ে দেয়। আবির হাসতে হাসতে বলে, তুই এখন আমার কাছে সিগারেটের ধোয়ার থেকে মূল্যহীন, তুচ্ছ, গেট লস্ট। আবির কথাটা শেষ করে বাইরে বের হয়, সোজা ছাদের দিকে যেতে থাকে। ওদিকে বর্ষা বাকরুদ্ধ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, ওর মাথা যেন কাজই করছে না, চিন্তাধারা লোপ পেয়েছে যেন, সব গোলমেলে লাগছে। আবিরের বলা কথাগুলো মাথার মধ্যে জট পাকাচ্ছে, নিজের কানকে বিশ্বাস করতে পারছে না আবির এমন কিছু তাকে বলবে। বর্ষা বোকার মতো দরজার দিকে তাকিয়ে আছে, কী কী ভেবেছিল ও সব যেন ফুস হয়ে গেছে। ভেবেছিল আবিরকে ইচ্ছে মতো অপমান করবে, ইচ্ছে মতো কথা শোনাবে, মানসিক নির্যাতন করবে, কিন্তু এখন সব উল্টো। আবিরকে আর কী বা অপমান করবে, বর্ষা নিজে এখন হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পড়েছে, বারবার মাথার মধ্যে আবিরের বলা প্রশ্নগুলো করছে। কে আবিরের সাথে বাজি ধরেছিল, কেন সে এমন করলো? কিন্তু বর্ষা তার কোনো উত্তর খুঁজে পাচ্ছে না, পাবেই বা কী করে? আবিরকে আজ নতুন রূপে দেখেছে, যেটার সাথে বর্ষা আগে কোনো দিন পরিচিত ছিল না। আবিরের রহস্য আর কী জানবে? আবিরের কথার রহস্যই বর্ষা কুপোকাত, সে থ হয়ে নিজে বিছানার সাথে হেলান দিয়ে ফ্লোরে বসল। আবির ছাদে উঠল, এক কোণে হেলান দিয়ে নিধিকে বসে থাকতে দেখে আবির। রাত তখন 3টা ওভার হয়ে গেছে, নিধি হয়তো জেগে আছে বাড়িতে এত রাতে। আবির এগিয়ে যায় নিধির দিকে, নিধির পাশে হেলান দিয়ে বসে আবির। নিধি চমকে পাশে তাকায়, আবিরকে সিগারেট খেতে দেখে, আরে ভাই ভূতের মতো বসতে দেখে নিধি ভয় পায়। নিধি অবাক হয়ে বলে, কি ব্যাপার, তুই এত রাতে এখানে কেন? গা থেকে বিয়ের শের কি ব্যাপার তুই এত রাতে এখানে কেন গা থেকে বিয়ের শেরওয়ানি পরে আছিস, মুখটা শুকনো শুকনো লাগছে, ব্যাপারটা কি? নিধির একগাদা প্রশ্ন শুনে আবির ঘুরে তাকিয়ে মুচকি আসলো। নিধি আবির হাসির কারণ জানতে চাইবে না, কারণ নিধি জানে আবির অসময় অকারণে হাসলে তা যে ওর রহস্যময় হাসি সেটা বুঝতে নিধি ভুল করে না। তবে আবির পরে রহস্য ঠিকই বলে দেয়, তাই নিধি হাসির কারণ জানতে চাইল না। সে আবার বলে, দূরে সর, সিগারেটের গন্ধ একদমই ভালো লাগে না। আর কি হয়েছে, নতুন বউ আদর দেয়নি নাকি? চুপ থাক তুই, বেশি বকিস, তুই পেতনিদের মতো এত রাতে এখানে বসে কিসের ধ্যান করিস? জানি না, তুই রুমে যা, ভাবি রাগ করবে, যা ভাগ। কিসের ভাবি, আমি তো বর্ষাকে ভালোই বাসি না। কি? নিধা আবিরের মুখ থেকে কথাটা শুনে অবাক হলো। আবিরের মুখে বর্ষাকে ভালোবাসি না শোনাটা যেন নবম আশ্চর্যের বিষয়, যে আবির বর্ষাকে পাওয়ার জন্য 7 বছর ধরে আর বিদেশেই যায়নি। সে আবির নাকি বলে বর্ষাকে ভালোবাসে না। প্রথমত নিধির কাছে আবিরের কথাটা হাস্যকর মনে হলো, আবির যেহেতু এটা বলেছে নিশ্চয়ই কিছু আছে। নিধি প্রশ্ন করতে যাচ্ছিল, তার আগে আবির বলল, অবাক হচ্ছিস কেন, সত্যটাই তো বললাম। মানে ওই তুই পাগল হয়ে গিয়েছিস, দেখি হা করত, কি খেয়েছিস? আমি ড্রিঙ্কস করি না সবার সামনে। তাহলে পাগলের মতো কি বলছিস তুই? পাগলের মতো কি বলছি মানে,
সত্যিটা বললে বিশ্বাস করিস না কেন? মানে তুই বর্ষাকে ভালোবাসিস না, তাই তো? হুম, এটাও আমাকে বিশ্বাস করতে হবে। হুম, যা রুমে যা, সর সামনে থেকে। শোন, বর্ষাকে ভালোবাসিনি কোনোদিন। বর্ষাকে বিয়ে করাটা একটা প্ল্যান ছিল, প্ল্যান সাকসেস হয়েছে। বর্ষাকে চিনিই না আমি, আর ওর মতো মেয়েকে আমি কেন ভালোবাসতে যাব রে? কিসের প্ল্যান ছিল? বর্ষাকে চমকে দেওয়ার আর কাঁদানোর। সরি, এখনো কাঁদাইনি, তবে কাঁদবে সে, খুব করে কাঁদবে। নীরার সাথে আমার দেখা করতে হবে। কেন? প্রশ্নের উত্তর জানতে। কিসের প্রশ্ন? কেন সে আমাকে বর্ষার ব্যাপারে জানায়নি? আমারে তো বলতে পারতো, বর্ষা প্লে গার্ল। কেন নীরা আমাকে এত কিছু বলেনি? নীরা আমার ফ্রেন্ড ছিল, সে তো বর্ষার ব্যাপারে আমাকে বলতে পারতো, সাবধানও করতে পারতো, কেন করেনি? আর বর্ষাকে বউ করার প্ল্যান তুই, শুভ, নীরা কেউ জানতো না। এটা সিক্রেট গেম, তবে একটা একটা করে সব রহস্যের জটিলতা খুলব। নিধি নিথর চোখে তাকিয়ে থাকে আবিরের দিকে। এত কিছু হয়েছে নিধি যেন বুঝতেই পারেনি কোনোদিন। আবিরকে চিনতে বড়ই কষ্ট হচ্ছে। সরল চেহারার আবিরকে প্রচণ্ড রহস্যময় মনে হচ্ছে। তবে দুজনে চুপ হয়ে গেছে, পাশাপাশি বসে আকাশের দিকে তাকিয়ে থাকে নিধি ও আবির। কেউ কোনো কথা বলছে না। নিধি প্রশ্ন করে, কাকে ভালোবাসিস তুই? কাউকে না, আমি কাউকে ভালোই বাসতে চাই না। ভালোবাসা মানে ধোঁয়াশা, কাছে গেলে সব শেষ। ভালোবাসা বলতে কিছু অনুভব হয় না। কি বলিস, তোকেও তো ভালোবাসতে পারে কেউ। বাসতেই পারে, তবে আমার কাছে এগুলো হাস্যকর। ও আচ্ছা। হুম, রুমে যে শুয়ে পড়ো, আমি বর্ষাকে চড়ো দিয়েছি। আহ, কি যে শান্তি! আমি বিয়ের পরও সিঙ্গেল। আহ, কি সুন্দর অনুভূতি! বলিস না, মেয়েরা পটাতে আসবে। লুজার খ্যাতকে আবার কে পটাবে তোর? হুম, চল রুমে, চল রুমে ঘুমাবো। ছে, মার্কা কথা বলিস কেন? বউ রেখে বাসর করবি আমার রুমে? আরে, তোর বিছানায় তুই থাকবি, আমি সোফাতে থাকবো। আমার এসবে ইন্টারেস্ট নেই। যার মনে তীব্র রহস্যের উন্মাদনা, সে ছুইবে নারীর শরীর? অসম্ভব। চুপ, যা রুমে যা, নিজের রুমে যেয়ে সোফাতে ঘুমা। নিধিকে নিয়ে আবির ছাদ থেকে চলে আসে। আবিরের নিজের রুম অব্দি এগিয়ে দিয়ে নিধি চলে আসে সেখান থেকে। হঠাৎ ওর কেমন যেন খুশি খুশি লাগছে ভীষণ। এর আগে কখনো এমন হয়নি। নিধি আজ শান্তিমতো একটা ঘুম দেবে। আবির আবারও দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে। বর্ষাকে হেলান দিয়ে বসে থাকতে দেখে আবির, বর্ষা আবিরের আগমন আবারও উঠে দাঁড়ায়। আবির বর্ষার দিকে তাকায় না, গা থেকে শেরওয়ানি খুললো, একটা টি শার্ট পরে নিল, চোখ থেকে চশমাটা খুলে টেবিলের উপর রাখলো। আবির বিছানার কাছে এগিয়ে যায়, ফুলগুলো টেনে ছুঁড়ে ফেলে নিচে। বর্ষা কেবল নিশ্চুপ দৃষ্টিতে তাকিয়ে আছে আবিরের দিকে। আবির বলে, তখন আমার কাছে ঘেঁষবি না, দূরে থাকবি, তুই সোফাতে ঘুমাবি, আমি বিছানায়, ভুলেও আসবি না কাছে। ভালো না লাগলে বাইরে যেতে পারিস, যেখানে খুশি ঘুমাতে পারিস, বা কারোর সাথে রাতও কাটাতে পারিস। তোর মতো প্লে গার্লের আবার কিসের এত চিন্তা? যে কোনো একটা ছেলে হলেই তো হবে। যা, লাইট অফ করে দিচ্ছি, বিরক্ত করবি না একদম। আবির বিছানায় গা এলিয়ে দিতে দিতে কথাটা বলল, হাত বাড়িয়ে লাইট অফও করেছে আবির। বর্ষা কথাশূন্য হয়ে চেয়ে থাকে আবিরের দিকে। আস্তে আস্তে আবিরের থেকে দূরে এসে সোফার উপরে ধপ করে বসলো। প্রচণ্ড কান্না পাচ্ছে আজকে ওর, এমন কিছু হবে বর্ষা তা কোনোদিনও কল্পনাতে আনেনি। বর্ষার চোখ বেয়ে পানি পড়ছে। সে ভেবেছিল আবিরকে সোফায় ঘুমাতে দেবে, আবিরকে এমন তাচ্ছিল্যের সাথে অপমান করে দূরে ঠেলবে। অথচ উল্টো আবির এটাই করলো যা বর্ষা নিতেই পারছে না। সে কাঁদছে, তারপর ঘুমিয়ে আছে। হঠাৎ অনুভব করে ওর কপালে কারো স্পর্শ। আবির চোখ মেলে তাকায়। নিধি এসে পাশে বসেছে। আবির নিধিকে দেখে মুচকি হাসি দিয়ে বলল, কি ব্যাপার তুই এত সকালে? এত সকালে মানে, ঘড়ি দেখেছিস কয়টা বাজে? কয়টা বাজে? 10টা বাজে, ওঠ, বড় মা ডাকে। আবির শোয়া থেকে উঠে বসে, চোখ চলে যায় সোফাতে আধা শোয়া হয়ে থাকা বর্ষার দিকে। এখন ওর গায়ে বিয়ের শাড়ি। নিধিও আবিরের দৃষ্টি অনুসরণ করে সেদিকে তাকালো। বর্ষা হেলান দিয়ে সোফায় শুয়ে আছে। আবির বলে, আচ্ছা থাক, আমি ফ্রেশ হয়ে আসি, তুই আমার ব্যাগ গুছিয়ে দে। ব্যাগ গোছাবো মানে? কেন, কোথায় যাবি? আবির বিছানা ছেড়ে উঠলো, তোয়ালে নিয়ে সে রুমের সাথে লাগো ওয়াশরুমের দিকে যেতে থাকে। ওয়াশরুমের দরজার কাছে যে আবির জোরে বলল, আমি দেশের বাইরে চলে যাব এবার, আমার কাজ শেষ, এখানে থাকবো না। আবিরের জোরে বলা কথা শুনে বর্ষা লাভ দিয়ে ঘুম থেকে উঠল। তাকে দেখে আবির ওয়াশরুমে প্রবেশ করছে।
নিধি বিছানায় বসা, কাল রাতে দরজা আটকায়নি কেউ, এই জন্য নিধি এসেছে। আর নিধি জানে আবির কোথায় ঘুমাতে পারে, এই জন্য সরাসরি চলে আসে রুমে। নিধি বর্ষার দিকে তাকায়, নিধি মুচকি এসে বলে, বর্ষাপু কেমন আছো? বর্ষা উত্তর দিল না। বুদ্ধিমতী মেয়ে, বুঝে যায় নিধি আগে থেকে বর্ষার সবটা জানে, এজন্য সে যে সোফাতে ঘুমিয়েছে এটা নিয়ে কোনো প্রশ্নই করল না। বর্ষার জবাব না পেয়ে নিধি সে ব্যাপারে কথা বলে না, অন্য টপিক নিয়ে বলা শুরু করে। আপু জানো না আবির কতটা অগোছালো ছেলে, বিছানা কাপড় চোপড় সব এলোমেলো করে রাখে, আমাকে গুছিয়ে দিতে হয়। নিধি বিছানা গোছাতে গোছাতে কথা বলতে থাকে, বর্ষা নির্বাক চাহনি দিয়ে বসে বসে ভাবতে থাকে, ঢং দেখলে গা জ্বলে, আবিরের বিছানা তোকে কে গোছাতে বলেছে, আর ঢং করে আবিরের নাম উচ্চারণ করছে, অসহ্য। আর লজ্জাশরম নেই নাকি? হ্যাঁ, সদ্য বিবাহিত কাপলদের রুমে প্রবেশ করেছে বেয়াদমে। বর্ষা বসা থেকে উঠে দাঁড়ায়, কাপড়ের আনলা থেকে সালোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকে। আবির কিছু সময় পর বের হলো, আবিরের খালি গা, সুঠাম দেহের অধিকারী সে। এর আগে বর্ষা কখন আবিরকে এভাবে দেখেনি। আবিরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে বর্ষা, আবির বর্ষার দিকে তাকায় না। নিধির কাছে এসে নিধির ওড়না কিছুটা টেনে নিল, মাথায় থাকা হালকা পানি মোছা শুরু করে বর্ষা নিষ্পলক হয়ে চেয়ে থাকে সেদিকে। নিধি বলে, আরে কি করছিস, তোর বউয়ের অধিকার এগুলো, দে ওড়না ছাড়। বউ? তুই আবার আমার বউ কোথা থেকে পেয়েছিস? দে ওড়না দে, চড় খাবি নাকি, পেছনে তোর বউ দাঁড়িয়ে আছে। আর বলিস বউ কোথা থেকে পেয়েছি, ফাইজলামো করিস আবির। মোটেও মজা করছি না, আর কে বউ সে? যোগ্যতা দেখে যে বর খোঁজে, মানুষকে কাছে আনতে চায়, সেই মেয়ে কখনো কারো বউ হতে পারে না। আমার বউ হওয়ার যোগ্যতা তার নেই। কেন অপমান করছো আমাকে বারবার? গায়ে লাগছে? মজা নিচ্ছ? না তো, আপনাকে নিয়ে মজা করার যোগ্যতা সাহস আমার নেই। আরেকটা কথা, 3 মাস পরেই আপনি ডিভোর্স লেটার পাবেন, আমাকে আপনার সহ্য করতে হবে না। চুপ কর আবির, আপু তুমি চেঞ্জ করে আসো। তুই চুপ থাক। আবির কথাটা বলে নিধির নাক টেনে ধরে, নিধি সাথে সাথে আবিরের খোলা বুকে আস্তে করে ঘুষি দেয়। আবির নিধির গাল টেনে ধরলো, নিধি আবিরের গলা জড়িয়ে ধরার জন্য হাত বাড়ায়। ঠিক তখনই গ্লাস পড়ার শব্দ শুনতে পেল ওরা দুজন। কালকে রাতে টেবিলের ওপর পানি সহ গ্লাস রাখা ছিল, সেটা বর্ষার জোরে ছুঁড়ে মারে ফ্লোরে। গ্লাস ভাঙার শব্দে দুজন খুনসুটি থামায়। বর্ষার কারোর দিকে না থেকে সোজা হেঁটে ওয়াশরুমে চলে গেল। নিধি বলল, কি হলো ওর, এমন করলো কেন? জানি না, বাদ দে সব, যা বড় মা কি করে দেখ, আমি রেডি হয়ে আসছি। নীরার সাথে আমার দেখা করতে হবে। এত তাড়া কিসের? বলেছিলাম তো তখন আমি বাংলাদেশে থাকবো না। হয়েছে হয়েছে, এত রাগ কেন তোর? আমার রাগ কম, জেদি আমি। জেদ করেছিলাম বর্ষাকে বউ করব, সে যদি ভালোবাসা গ্রহণ করত আমি তাকে অনেক বেশি ভালোবাসা দিতাম। ওরা বলেছিল আমি নাকি বর্ষাকে বউ তো দূরে থাক, জিএফ বানাতেও পারবো না। বলেছিলাম বউ তো করবই, সাথে শাস্তিও দেব, আর সে আমাকে ভালোবাসবেই। কিন্তু আমি তাকে ভালোবাসবো না, এখন সে বউ আমার, কিন্তু তাকে সহ্যই হচ্ছে না। আবিরের কথাগুলো শুনে নিধি চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। আবির কখনো দেশে এসে স্টাইলিশ সাজগোজ করেনি, কিন্তু আজ থেকে সে এগুলোই করবে। সবাই শুধু দেখবে আবিরকে। আবির প্যান্ট পরলো, একটা টি শার্টের উপর নেভি ব্লু শার্ট, চোখে তার পাওয়ার চশমা নেই। নিজেকে বেশ মাজিত করে গুছিয়ে নিল আবির। বর্ষা পানির ট্যাপ ছেড়ে অনেকক্ষণ হলো দাঁড়িয়ে আছে, কি হচ্ছে ওর সাথে কিছুই বুঝতে পারছে না। নিধি আর আবিরের উপর হঠাৎ কেন তো রেগে গেল, সেটাই বর্ষা ভাবতে থাকে। আর তখনই মনে পড়ে আবির তাকে বলেছে 3 মাস পরেই বিয়ের এই শর্ত ছেড়ে ডিভোর্স করে দেবে সম্পর্কটা। আবির সম্পর্ক আর রাখতে চাইছে না, বর্ষা বুঝতে পারছে না আবির আসলে কে, আর নিধির সাথে কিসের এত খাতির। বিশ্বাস করতে পারছে না আবির তাকে ভালোবাসে না এই কথাটি। বর্ষার কেন জানি না মনে হচ্ছে আবির তাকে সত্যিই ভালোবাসে, কিন্তু তাহলে আবির এমন করছে কেন? আবিরকে তবে সত্যিই ভালোবাসে না বর্ষাকে, কি জানি। বর্ষা ওয়াশরুম থেকে বের হলো, আবিরকে দেখেই অবাক হয়, চুলগুলো আগের মতো খ্যাত স্টাইলে নেই, চশমা ছাড়া আবিরের চোখ এত মায়াবী এর আগে মনে হয়নি। বেশ স্মার্ট পোশাক পরে রেডি হচ্ছে আবির। বর্ষা শুধু সালোয়ার পরে ওয়াশরুম থেকে বের হয়ে আবিরের পাশে এসে দাঁড়ালো। আবিরকে দেখে অবাক হয়ে প্রশ্ন করলো,
এভাবে কোথায় যাচ্ছ? আবির বর্ষার দিকে এক পলক তাকে চোখ সরিয়ে নিল, তারপর গায়ে লাভস বডি স্প্রে দিতে শুরু করে। বর্ষাকে একদম পাত্তা দিচ্ছে না আবির, যেন ঘরে আর কোনো মানুষই নেই, শুধু আবির একাই রয়েছে। বর্ষা রেগে আবার প্রশ্ন করে, কি হলো, কোথায় যাচ্ছ, এত স্টাইল করে কোথায় যাচ্ছ তুমি? আবির আবারও কোনো জবাব দেয় না, সে কাপড় রাখার আনলার কাছে আসলো। বর্ষার ওড়না সেখানে রাখা ছিল, আবির সেটা হাতে নিয়ে কিছুটা বলের মতো করে পেঁচিয়ে বর্ষার সামনে এসে দাঁড়ালো। বর্ষাকে কিছু বলতে না দিয়ে ওড়নাটা খুব জোরে বর্ষার বুক সোজা ছুঁড়ে দিয়ে বলল, মাছিরাই ঢাকনা ছাড়া খাবার খেতে আসে, আর মৌমাছিরা অপেক্ষা করে কখন ফুল ফুটবে। নিজেকে ঢেকে রাখতে শিখুন, না হলে মাছি বসে খাবারটাই নষ্ট করে দেবে। আমি কিন্তু মাছি নই যে আপনার মতো একটা খাবারের উপরে বসব। আবির ইউনিক পারসন, সে সস্তায় বস্তা কাঁধে ওঠাতে চায় না, সে কষ্ট করে পেতে চায়। মনোরঞ্জন করা ভালো, তবে সব কিছুর জন্য পরিমাপ থাকা ভালো। আর আমি কাউকে কৈফিয়ত দেই না, আমি কি করি কোথায় যাচ্ছি। আবির আর একটা কথা বলল না, সে রুম থেকে বের হয়ে গেল। বর্ষার চোখ দুটো বড় বড় করে হা হয়ে আবিরের দিকে তাকিয়েছিল, এখনো চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। বর্ষা বের বের করে বলল, ভাব নিচ্ছে, তোমার ভাব কতদিন থাকে আমিও দেখব। বর্ষাকে তো তুমি চেনো না, আমাকে ভালোবাসবে না তাই না? বর্ষা তোমাকে ভালোবাসতে বাধ্য করবে, এটা নিজেই নিজের সাথে বাঁচিয়ে ধরলাম। দেখি কে বেশি ইগো দেখায়, ভাব দেখায় বর্ষাকে। আলিফ সাহেব হাতে সিগারেট নিয়ে ছাদে দাঁড়িয়ে আছে, পিছনে প্লাবন এসে দাঁড়ালো। আলিফ সাহেব একবার তাকালো প্লাবনের দিকে, প্লাবন পাশে এসে দাঁড়ায়, প্লাবনের হাতে চায়ের কাপ। আলিফ সাহেব বলল, কিছু বলবি? চাচা কাজটা ঠিক করলেন না। কোনো কাজ? আপনি চাইলেই বর্ষাকে আমার সাথে বিয়ে দিতে পারতেন। বাদ দে সব, বর্ষার জন্য আবির অনেক কিছুই করেছে। তোমার জন্য সে কি করছে? তুমি না বলেছিলে সে রাজনীতি বোঝে? পৃথিবীতে স্বার্থ ছাড়া কেউ কিছু করে না, কখনো রাজনীতিতে বাইরের লোক রাখতে নেই, নিজেদের মধ্যে সব কিছু রাখতে হয়। আমাদের আমাকে বলতে পারতে আমি রহস্যময় খুঁজে দিতাম। রহস্যময় কয়েকজন লোক আছে, ওদের মধ্যে এক একজনকে মেরে ফেললে সে নিজেই তোমার সামনে চলে আসতো। আবিরকে ডাকার কিছুই ছিল না। মানে কি বলতে যাচ্ছিস? মানেটা তো সহজ করেই দিয়েছি। মিস্টার রহস্যময় বলে মনে হয় না বিশেষ কেউ আছে, রহস্য আমাদের সামনেই থাকে, উত্তরও খুব সহজ হয়, আমরা বেশি অন্যরকম পেঁচিয়ে ভাবি উত্তরটা, এজন্য খুঁজে পাই না। রহস্যময় এমন একজন যে সবার সামনে আছে কিন্তু কাউকে বুঝতে দিচ্ছে না। এখন তো তুমি জানোই রহস্যময়ের লোকেরা কে কে হবে। একটা জিনিস বুঝলাম না, আবির তো বিদেশে থাকতো, তাহলে সে রহস্যময় লোকদেরকে কীভাবে জানালো? আমি তাকে বলেছিলাম ওদের কথা। তুমি জানো কিভাবে? ইস্তাকের মাধ্যমে। এখন কিছু জানতে পারবে? ইস্তাক তো মরে গেছে। কিন্তু ওই লোক তো আমার কথা শুনবে, এবার মানে মাসুম, সিয়াম আর রাফাত আমার হয়ে কাজ করছে। তাহলে একটা কাজ করো, রাফাতকে মেরে দাও। কি মানে একটা মানে এটা কেন করবি? মিস্টার রহস্যময় যদি জানতে পারে কি হবে জানিস? মাইন্ড গেম তো এটাই চাচা, মিস্টার রহস্যময় জানবে তার লোককে আপনি মেরে ফেলেছেন, সে আসবে আপনার সামনে, তখন মিস্টার নো ফেস মানে আপনার আবির আপনাকে বাঁচাতে আসবে। আপনার তো সমস্যা নেই। আর সমস্যা হবে কেন? একটা জিনিস বলি শোনেন, খেলা করতে হবে ঠান্ডা মাথায়। আপনি রাফাতকে সরাবেন মাসুম আর সিয়ামের মাধ্যমে, ওদের মধ্যে শত্রুতা বাঁধিয়ে দেবেন, এক এক ঝামেলা শেষ হবে। মিস্টার রহস্যময় বুঝতেও পারবে না কি হচ্ছে ওর সাথে। আবিরকে আমি দেখব, আমার বর্ষাকে সে নিয়েছে, ওর উপর যদি টিক্কা না চালাতে পারি তাহলে প্রতিশোধ কীভাবে নেব? তুই কি করতে চাইছিস? শুধু দেখতে থাকেন, যা বলছি সেটা করেন। এখনই মাসুমকে আগে হাত করেন, বাকিটা সেই করে দেবে। আর একটা কথা, এসব কিছু আবিরকে বলবেন না, তাহলে আমি আর আপনার সাথে থাকবো না। প্লাবন কথাটা বলে সেখান থেকে চলে যায়। আলিফ সাহেব প্লাবনের কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনেছিল, এত কিছু প্লাবন বলতে পারবে তিনি কখনো ভাবেইনি। তবে প্লাবনের প্রস্তাবটা বেশ গ্রহণযোগ্য, আলিফ সাহেব এই অনুসারে কাজ করবে। ওদেরকে মারতে পারলেই মিস্টার রহস্যময় সামনে আসবে, আর আবির তখন তাকে মেরে ফেলতে পারবে। প্লাবনের কথা মতোই তিনি চলার প্রস্তুতি নিল। আবির নীরবদের বাড়ির গেটে এসে গাড়ির হর্ন দিতে থাকে।
ভেতর থেকে দারোয়ান দরজা খুলে দেয়।